রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মঞ্চে মঞ্চস্থ হলো নাটক কাল রাত্রি লামিসা শিরিন হক রচিত এবং ওহিদুল ইসলামের নির্দেশনায় এই নাটকে তুলে ধরা হয়েছে 71 পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র মূলত 25 মার্চে কাল রাত্রে নিরস্ত্র বাঙালির উপর বর্বর হামলায় নাটকের উপজীব্য এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধকালীন নানা ঘটনার মঞ্চায়ন সঞ্জিদা যুথির প্রতিবেদন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল মঞ্চে প্রদর্শিত নাটক কালরাত্রির আজ ছিল 14তম প্রদর্শনী নাটকটিতে মূলত 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটি তুলে ধরা হয়েছে বিশেষ করে 71-এর 25 মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালির উপর পাক বাহিনীর নৃশংস হামলা ফুটিয়ে তুলেছে শিল্পীরা সেদিন পাক বাহিনীর হামলার বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ যে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তুলে ধরেছে নাট্যকার পাশাপাশি মুক্তিযুদ্ধের খণ্ড খণ্ড চিত্রে এই নাটকে বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধে বাঙালির ত্যাগ গৌরব আর অর্জনের কথা লামিসা শিরিন হকের রচনায় নাটক কালরাত্রি নির্দেশনায় ছিলেন ওহিদুল ইসলাম সঞ্জিদা যুথি বৈশাখী সংবাদ ঢাকা